কলকাতা বাম ছাত্র যুব নেতৃত্বের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে আসানসোলের বামপন্থী নেতারাও রাস্তায় নামল এবং তা থেকেই উত্তেজনা ছড়ালো। শুক্রবার বিকেলে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি নেয় সিপিআইএম এবং অন্যান্য বাম সংগঠনগুলি। এরপরে তারা পথ অবরোধে নামে। খবর পেয়ে আসে আসানসোল দক্ষিণ থানার থেকে বিরাট পুলিশ বাহিনী। শুরু হয়ে যায় বাম নেতৃত্বের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ বলপূর্বক বেশ কয়েকজন বাম নেতাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরে আরও উত্তেজনা ছড়ায়। বাম নেতৃত্ব আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপিতে গিয়ে গ্রেপ্তার হওয়াদের ছাড়ানোর জন্য দাবি করে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।